Good evening, dear students. How are you? I think you are fine. I'm also very fine. Today I'll talk about the difference between British English and American English. Actually, we follow British English, but sometimes we use American words. Okay. Today I'll talk about the difference between them. Okay. British হলিডে বলে ছুটি দিনকে হলিডে বলে আমরা হলিডে বলি আমেরিকান ভাষায় হলিডেকে কী বলা হয় ভ্যাকেশন ভ্যাকেশন হলিডে ভ্যাকেশন ব্রিটিশে বলা হয় ফ্ল্যাট আর আমেরিকান ভাষায় এটাকে বলা হয় অ্যাপার্টমেন্ট ব্রিটিশে বলা হয় লিফট আমেরিকান ভাষায় হয় এলিভেটর ব্রিটিশে বলা হয় ফিল্ম আর আমেরিকান ভাষায় বলা হয় মুভি তারপর একটা দেখেন আপনারা এটাকে আমরা অনেক সময় বিস্কুট বলি আসলে এটা বিস্কুট উচ্চারণ না কী বলতে পারবো বিস্কিট আমরা অনেক সময় বলি এই তার জন্য বিস্কুট নিয়ে আসো আসলে এটা ভুল কথা আমরা কী বলবো তার জন্য বিস্কিট নিয়ে আসো তো এটাকে বিস্কিট কিন্তু ব্রিটিশ কিন্তু আমেরিকান ভাষায় বিস্কিট বললে হবে না আপনি ধরেন আমেরিকান গেছেন বিস্কিট বললে হবে না কী বলতে পারবো কুকিজ ওকে তারপর আরেকটা বলতেন রাবার তো আমরা এক্সাম হলে রাবার ইউজ করি কিন্তু আমেরিকাতে এটাকে বলা হয় ইরেজার আচ্ছা তারপর ফুটবল ফুটবল আমরা জানি যে ফুটবল ইজ এ ভেরি পপুলার গেম ইন দ্য ওয়ার্ল্ড মেসি ইজ এ পপুলার ফুটবলার কিন্তু ফুটবল কিন্তু আমেরিকাতে এটা ফুটবল বলে না এরা কী বলে সকার হ্যাঁ এস ও ডাবল সি ই আর ওকে তারপর আরেকটা ওয়ার্ড দেখেন মার্কস আমরা বলি যে 80 মার্কস পাইছি বা 70 মার্ক পাইছি কিন্তু আমেরিকাতে মার্কস বলে না কী বলে গ্রেড তারপর দেন ক্যাশিয়ার আমরা জানি যে ব্যাংকে ক্যাশিয়ার টাকা দেয় আমাদের কিন্তু আমেরিকান ভাষায় এটা ক্যাশিয়ার না কী বলতে হবে টেলার টিই ডাবল এল ই আর আচ্ছা নেক্সটে আসেন যে টর্চ আমরা টর্চ লাইট বলি কিন্তু এটা আমেরিকানদের কী বলে ফ্ল্যাশ লাইট টর্চ হবে ফ্ল্যাশ লাইট গো টু নেক্সট ওয়ান কিউ বলি আমরা অনেক সময় ব্যাংকে গেলে আমরা লাইনে দাঁড়াই থাকি আমরা এটা কী বলে লাইন বলি কিন্তু এটা কিউ কিন্তু আমেরিকান ভাষাটা কী বলা হয় লাইন অ্যাকচুয়ালি আমরা কিন্তু দেখেন বাস্তব জীবনে ব্রিটিশের চেয়ে আমেরিকাটা বেশি ইউজ করি আমরা কিন্তু কেউ কিউ বলি না আমি কী বলি লাইন বলি ঠিক আছে আমরা বলতেছি যে আমরা উই আর ফলোয়িং ব্রিটিশ ইংলিশ বাট উই আর ইউজিং আমেরিকান ইংলিশ আচ্ছা আসলে আমরা মিক্সার ইউজ করতেছি আমরা কখনো ব্রিটিশ ইংলিশ ফলো করি আবার কখনো আমেরিকান ইংলিশ ফলো করি উচ্চারণের দিক দিয়ে দেখেন আমরা যদিও বলি যে আমরা উই আর ফলোয়িং ব্রিটিশ ইংলিশ কিন্তু আমরা উচ্চারণ করতেছি আমেরিকান ইংলিশ কীভাবে বলি আমরা জানি যে আমেরিকান ইংলিশে আসলে শেষে আর উচ্চারণ হয় না সরি ব্রিটিশ ইংলিশ সে শেষে আর উচ্চারণ হয় না আমেরিকান ইংলিশে আর উচ্চারণ হয় কিন্তু দেখেন আমরা সব জায়গায় আর উচ্চারণ করতেছি আমরা বলতেছি ফাদার মাদার সিস্টার ব্রাদার তাহলে আমরা কিন্তু আসলে কাকে ফলো করতেছি আমেরিকান ইংলিশকে ফলো করতেছি আচ্ছা আরও কয়েকটা ওয়ার্ড আছে দেখেন এখানে লিখছি আমি কি মোটর বাইক মোটর বাইক আমেরিকান ভাষায় এটাকে বলা হয় মোটর সাইকেল ওকে তারপর দেখেন আরেকটা ওয়ার্ড আছে একাডেমিক স্টাফ আমেরিকান ভাষায় এটাকে বলা হয় ফ্যাকাল্টি আচ্ছা তারপর আরেকটা বিষয় দেখেন ব্রেক টাইম আমরা জানি যে স্কুল স্কুল কলেজ এগুলোতে ব্রেক টাইম দেওয়া হয় তো ব্রেক টাইম অর্থ হচ্ছে আমেরিকান ভাষায় ব্রেক টাইম বলে না এরা কী বলে রেসেস আর ই সিই ডাবল এস রেসেস আচ্ছা রেসেস কখন দেয় মানে দুপুরে দেওয়া হয় তারপর দেখেন মোবাইল ফোন মোবাইল ফোনে বাংলা কি মোটো ফোন কিন্তু আমেরিকানেরা মোবাইল ফোন বলে না কী বলে সেল ফোন ওকে সেল ফোন আচ্ছা এম ফার্স্ট ফ্লোর তো আমরা যখন কোনো বিল্ডিংয়ে উঠি বিভিন্ন ফ্লোর থাকে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর ব্লা 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 আমেরিকানরা আমরা ফার্স্ট ফ্লোর কোনটাকে বলি দুতলাকে বলি ফার্স্ট ফ্লোর বা সেকেন্ড ফ্লোর যখন বলি তখন মানে এটি কী বোঝায় তৃতীয় তলা বলে কি সেকেন্ড ফ্লোর কিন্তু আমেরিকানরা এরা ফার্স্ট ফ্লোরকে কী বলে সেকেন্ড ফ্লোর ব্রিটিশরা বলে ফার্স্ট ফ্লোরকে ফার্স্ট ফ্লোর কিন্তু আমেরিকানরা ফার্স্ট ফ্লোরকে সেকেন্ড ফ্লোর বলে ধর ব্রিটিশরা বললো সেকেন্ড ফ্লোর আমেরিকানরা বলে থার্ড ফ্লোর বলতে তারা বোঝাইছে তৃতীয় তলা আর আমরা থার্ড ফ্লোর বলতে কী বোঝাই চতুর্থ তলা ঠিক আছে আচ্ছা আরেকটা উদাহরণ দেখেন সেকেন্ড ফ্লোর বললে ব্রিটিশে বলবে আমেরিকানের থার্ড ফ্লোর ট্রাউজার ব্রিটিশ ভাষায় বলা হয় ট্রাউজার আর আমেরিকান ভাষায় বলা হয় প্যান্টস ওকে সো আমি আবারও বলতেছি ওয়ার্ডগুলো ওয়ান বাই ওয়ান ওকে প্লিজ লুক এট মি লুক এট দ্য ওয়ার্ডস তো এগুলো বাম দিকেরগুলো হচ্ছে সবগুলো ব্রিটিশ আর ডান দিকেরগুলো আমেরিকান তো ব্রিটিশে বলা হয় হলিডে আর আমেরিকা বলা হয় ভ্যাকেশন ব্রিটিশে বলা হয় ফ্ল্যাট আমেরিকা বলা হয় অ্যাপার্টমেন্ট ব্রিটিশে বলা হয় লিফট আমেরিকা বলা হয় এলিভেটর
ফিল্ম মুভি ব্রিটিশে বলা হয় বিস্কিট নট বিস্কুট আমেরিকান ভাষা হয় কুকিজ তারপর ব্রিটিশে বলা হয় রাবার আমেরিকায় বলা হয় ইরেজার ব্রিটিশে বলা হয় ফুটবল আমরা যদি ইংল্যান্ডে যান কি বলে ফুটবল কিন্তু আমেরিকা আপনি ফুটবল বললে হবে না কি বলতে হবে সকার আচ্ছা ব্রিটিশে আমরা কি জানি মার্কস আমেরিকা গ্রেট তারপর আপনারা ক্যাশিয়ার বলতে পারবেন না আমেরিকায় গেলে কি বলতে হবে টেলার টেলার হচ্ছে যে বলে তা না কিন্তু ক্যাশিয়ার টেলার মানে হচ্ছে যে ব্যাংকারকে বলা হয় যে ক্যাশিয়ারকে বলা হয় টেলার আমেরিকান ব্যাংকে বলা হয় টর্চ টর্চ কিন্তু আমরা ব্রিটিশ ইংলিশ কিন্তু আমেরিকান ইংলিশ কি ফ্ল্যাশ লাইট তারপর কিউ সেটা আমেরিকান ভাষায় কি হবে লাইন তারপর আরও ওয়ার্ডগুলো আবার বলতেছি মোটর বাইক মোটর সাইকেল ওকে একাডেমিক স্টাফ ফ্যাকাল্টি তারপর ব্রেক টাইম রেসিস মোবাইল ফোন সেল ফোন ফার্স্ট ফ্লোর আমেরিকান ভাষায় সেকেন্ড ফ্লোর ব্রিটিশে সেকেন্ড ফ্লোর বলবা বলবে আর আমেরিকান ভাষায় থার্ড ফ্লোর তারপর ব্রিটিশে ট্রাউজার্স আমেরিকান প্যান্টস আই থিঙ্ক ইউ হ্যাভ আন্ডারস্টুড অ্যাবাউট দ্য ডিফারেন্স বিটুইন ব্রিটিশ ইংলিশ আমেরিকান ইংলিশ অ্যাকচুয়ালি দে আর অলসো ডিফারেন্ট ফ্রম ইচ আদার ইন প্রোনাউন্সিয়েশন ইন স্পেলিং অ্যান্ড ইন মাই নেক্সট ক্লাস আই উইল টক অ্যাবাউট দ্য ডিফারেন্স বিটুইন দ্যাম ইন ওয়ার্ডস থ্যাংক ইউ ভেরি মাচ টেক কেয়ার